বর্তমান ইউআইডিএআই রেশন পরিষেবা নিয়ে একটি নতুন সাধারণ মানুষের জন্য চাল ও গমের যোগান পর্যাপ্ত পরিমাণে রাখা ভালোভাবে জানেন আগামী জানুয়ারি মাসেও পশ্চিমবঙ্গে ফ্রি রেশনের সুযোগ সুবিধা পাওয়া যাবে তো আগামী জানুয়ারি মাসে ফ্রি রেশনের সুযোগ সুবিধার মধ্যে বাড়তি সুযোগ সুবিধাও কিন্তু অ্যাড হতে পারে অর্থাৎ বাড়তি সুযোগ সুবিধাও কিন্তু আপনারা পেতে পারেন এবং আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই জানতে পারবেন রেশন ব্যবস্থার পাঁচটি খুবই গুরুত্বপূর্ণ নতুন আইন সম্পর্কে তো আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন জানুয়ারি মাসের বাড়তি সুযোগ সুবিধা কিভাবে পাওয়া যাবে এবং রেশন ব্যবস্থার নতুন আইন কি রয়েছে অবশ্যই জানতে পারবেন তো সর্বপ্রথমেই আলোচনা করব রেশন ব্যবস্থার গুরুত্বপূর্ণ নতুন আইন পাঁচটি সম্পর্কে এবং তারপরেই আলোচনা করব যে জানুয়ারি মাসে বাড়তি সুযোগ সুবিধা পাওয়া সম্ভব হবে কিনা সেই সম্পর্কে নাম্বার ওয়ান ইউআইডিএআই রেশন পরিষেবা নিয়ে একটি নতুন আইন জারি করেছে এই নতুন আইনটি কি সেই আইন সম্পর্কে জানার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে এবং আপনি যদি এই চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে থাকার চেষ্টা করবেন এবং এই ভিডিওটিতে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না গত কয়েকটি ভিডিওতে মাত্র 100টি লাইকের টার্গেট দিয়েছে আপনারা খুবই ভালোবাসার সহিত 100টি লাইকের টার্গেট পূরণ করেছেন আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকবো দয়া করে এই ভিডিওটিতে মাত্র একটি লাইক করার চেষ্টা করবেন নাম্বার টু রেশনে কারচুপি রুখতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে চলছে নাম্বার থ্রি সঠিক রেশন কার্ডধারীকে চিহ্নাক্ত করার জন্য আইরিশ এর সাহায্য নেওয়া হতে পারে এবং নাম্বার ফোর রানিং গত 6 মাস রেশন না তুললে সেই রেশন কার্ডটি বাতিল হতে পারে এবং নাম্বার ফাইভ ওয়ান নেশন ওয়ান রেশন প্রকল্পের মাধ্যমে উপযুক্ত ব্যক্তিরা দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু রেশন সংগ্রহ করতে পারবে তো আগামী জানুয়ারি মাসে ফ্রি রেশনের বাড়তি সুযোগ সুবিধা পেতে পারেন যদি নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় তো কী রয়েছে নিষেধাজ্ঞা অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইউক্রেনের যুদ্ধের জন্য রুটি খেতে পাচ্ছে না বাঙালি সাহায্য চেয়ে চিঠি মোদির মন্ত্রীকে তো এই রুটি খাওয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধের কি সম্পর্ক রয়েছে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে অবশ্যই বুঝতে পারবেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব বাঙালির পাতে তো এই বাঙালির সঙ্গে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কি সম্পর্ক রয়েছে অবশ্যই কিছুক্ষণের মধ্যেই জানতে পারবেন আর তার জেরেই চিঠি হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার সদস্যকে গত মঙ্গলবার কেন্দ্রীয় খাদ্য ও বন্টন মন্ত্রী পীয়ূষ গোয়েলকে চিঠি পাঠিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন সেই চিঠিতে ইউক্রেন যুদ্ধের কারণে গমের বরাদ্দ কমে যাওয়া নিয়ে অভিযোগ জানিয়েছে তারা তো অভিযোগের মধ্যে কী রয়েছে অবশ্যই কিছুক্ষণের মধ্যেই জানতে পারবেন সেই অভিযোগে বলা হয়েছে যুদ্ধের কারণে গত এপ্রিল মাস থেকে খোলাবাজারে চাল ও গম বিক্রি প্রকল্প নিয়ে যে নিষেধাজ্ঞা জারি হয়েছে তার প্রভাব পড়তে শুরু করেছে পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবাসীর পাতে এই নিষেধাজ্ঞার পরে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া বরাদ্দ দেওয়া বন্ধ করেছে তাই অবিলম্বে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হোক এবং রেশন ডিলারদের তাদের বরাদ্দ দেওয়া হোক যাতে সাধারণ মানুষের জন্য চাল ও গমের যোগান পর্যাপ্ত পরিমাণে রাখা যেতে পারে চলতি বছর ফেব্রুয়ারি মাসে শুরু হয় রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ এই যুদ্ধের পরিস্থিতিতে এপ্রিল মাসে কেন্দ্রীয় সরকার নিষেধাজ্ঞা জারির কথা ঘোষণা করে কিন্তু অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের তরফে দাবি করা হয়েছে এফসিআইয়ের কাছে বর্তমানে 159 লক্ষ টন গম ও 104 লক্ষ টন চাল মজুদ রয়েছে যা আগামী নতুন বছরে জানুয়ারি মাসে দেশবাসীকে গম ও চাল দেওয়ার জন্য পর্যাপ্ত আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম যে জানুয়ারি মাসে ফ্রি রেশনে কিন্তু বাড়তি সুযোগ সুবিধা পেতে পারেন কারণ এখানে লেখাই রয়েছে চাল পর্যাপ্ত পরিমাণে রয়েছে তাই কেন্দ্রীয় খাদ্যমন্ত্রীর কাছে সেই নিষেধাজ্ঞা তুলে নিয়ে রাজ্যগুলিকে বরাদ্দ বাড়াতে বলা হয়েছে যদি নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় তাহলে হয়তো বা আগামী জানুয়ারি মাসে ফ্রি রেশনের কিছু বরাদ্দ বাড়তে পারে এ প্রসঙ্গে সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু বলেন এমনিতেই নিষেধাজ্ঞার কারণে গত কয়েক মাস ধরে আমরা অসুবিধার মধ্যে চলছি সেই অসুবিধা ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকেও শীতের সময় মানুষের খাদ্যাভ্যাসে খানিক পরিবর্তন হয় এই সময় ভাতের থেকে মানুষ রুটি খেতে বেশি পছন্দ করে তাই চাহিদা বৃদ্ধির কথা মাথায় রেখে এই সময় গমের বরাদ্দ বাড়ানো হলে সাধারণ মানুষের সুবিধা হয় তিনি আরও বলেন আমরা মন্ত্রীকে চিঠি লিখে দাবি করেছি শীতের সময় মানুষের খাদ্যাভ্যাসের কথা মাথায় রেখে গমের বরাদ্দ বাড়ানো হোক কারণ আমরা জানি কেন্দ্রীয় সরকারের হাতে পর্যাপ্ত গম মজুদ রয়েছে দেশের মানুষের জন্য পর্যাপ্ত খাদ্য মজুদ আছে বলেই আমাদের এই দাবি তো আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সঙ্গে কোন জিনিসটি উপস্থাপন করার চেষ্টা করলাম তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে ধন্যবাদ